আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সসালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, প্রথম পর্বের পর অর্থাৎ নোয়াখালী জেলায় নারী বিবস্ত্রকরণ পর্ব একের পর এখন নোয়াখালী জেলায় নারী বিবস্ত্রকরণ পর্ব দুই শুরু করছি। প্রিয় ভাই বোনেরা, অনেকে ফেসবুকে কমেন্ট করেছেন আমাকে কালো দেখাচ্ছে এখানকার এই পরিবেশে। সমস্যা নেই, আমাদের জাতীয় চরিত্র যেখানে কালো হয়ে গেছে সেখানে চেহারাটা একটু কালো দেখালে ক্ষতিটা কী? চেহারা কালো হলে চরিত্র যদি নুরানি হয় আমরা বানাতে পারি, সেখানে চেহারার কালো আসলে কালো নয়, ওই কালোর ভিতরে হাজারো আলো লুকিয়ে থাকতে পারে। বেলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু কালোই তো ছিলেন, লোকমান হাকিম তিনি কালোই তো ছিলেন। বর্তমান বিশ্ব কালো জাতির মধ্যে কোটি কোটি আল্লাহওয়ালা মুসলিমরা মুসলিমরা আছে, কালো হলে সমস্যা নেই। আমাকে একটু কালো দেখালে আমি মনে করি না যে এতে আমার কোনো ক্ষতি হচ্ছে। প্রিয় ভাই বোনেরা, পৃথিবীতে আল্লাহ যিনি রহমান রহিম, যিনি চান আমাদেরকে জান্নাতে নিতে, ইল্লা মার রহিমা রব্বুক ওয়ালিজালিকা খালাকাহুম, সূরা হুদ 128 নম্বর আয়াতে কত সুন্দর কথা আল্লাহ বলেছেন যে তোমার রব যাকে রহমত করবেন, করুণা সিক্ত করবেন, স্নেহমায়ার কোলে টেনে নেবেন, সে মূল ধর্ম থেকে বিচ্ছুত হবে না, সে কোনো বিবাদ বিসম্বাদে লিপ্ত হয়ে বিভ্রান্তির পথে চলে যাবে না। আল্লাহ তাকে রহমত করলে সে এই তৌফিকটা পাবে। ওয়ালে জালিকা খালাকাহুম, এরপরে কি বলছেন আল্লাহ তাআলা, যে আল্লাহ তো মানব জাতিকে রহমত করার জন্যই সৃষ্টি করেছেন, তাদেরকে জান্নাত দেওয়ার জন্যই সৃষ্টি করেছেন, তাদেরকে তিনি তার স্নেহ মেহরবানির কোলে টেনে নেবেন এই জন্যই সৃষ্টি করেছেন। তো এটা গোটা মানব জাতি আল্লাহ তাআলার স্নেহধন্য একটা জাতি আমরা জানি। তো সে আল্লাহ তাআলা চান আমাদেরকে জান্নাতে নিতে। আল্লাহর বিপরীতে আরেকজন আছে, তার নাম ইবলিস, শয়তান। তার সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন ইন্নামা ইয়াদু হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর, সে তার দলবলকে ডাকে কি জন্য ডাকে, লিয়াকুনু মিন আসহাবিস সাঈর, যে তার ডাকে যারা সাড়া দেবে তারা সকলে যাতে তার সাথে জাহান্নামের অধিবাসী হতে পারে। সে তো কনফার্ম জানে সে জাহান্নামে যাবেই, এখন যে আদমের কারণে সে আজকে জাহান্নামী হয়েছে, সে আদমের ছেলে মেয়েদের যত কোটিকে সে সাথে নিয়ে যেতে পারে ততই তার সে হিংসার আগুন সে একটুখানি নেভাতে পারলো বলে মনে করছে, এই জন্য সে ডাকছে আমাদেরকে। প্রিয় ভাই বোনেরা, আজকে আমাদের যে তরুণ সমাজ, তরুণ প্রজন্ম যেই নৈতিক অবক্ষয়ের দিকে চলে গেছে, এর কারণটা কি, এর নেপথ্য কারণ কি? ধরুন একটা কূপের মধ্যে পানি আছে, পানিতে শুধু পচা দুর্গন্ধ আসছে, আমরা যদি সেই পানিগুলো শুধু সেচ দিতে থাকি কিন্তু পচা দুর্গন্ধের কারণটা কি, কোন প্রাণীটা এখানে মরে পড়ে আছে, কিসের কারণে দুর্গন্ধ হবে, এটা তো পরিষ্কার পরিচ্ছন্ন পানি, দুর্গন্ধ কেন হচ্ছে? আসলে একটা পচা কুকুর কূপের তলায় পড়ে আছে, এন আমরা যদি শুধু পানি তুলতে থাকি আর ওই কুকুরটা না সরে না সরিয়ে ফেলি, ওই পানি সহজেই আমরা পরিচ্ছন্ন বা সুপেয় পাবো না, দুর্গন্ধমুক্ত আমরা পাবো না, আগে কুকুরটা ফেলে দিতে হবে। এই তরুণরা কেন আজকে এই পথে যাবে? এই তো তরুণদের এই বয়স সীমা তো আমরাও পার করে এসেছি, আমার তো এখনও মনে পড়ে আমরা আমাদের এই তরুণ বয়সে কোনো মেয়ের দিকে তাকাতেও আমরা লজ্জা বোধ করতাম, আমাদের মায়েদেরকে রিক্সায় বসিয়ে আমরা রিক্সাকেও শাড়ি দিয়ে চাদর দিয়ে ঘেরাও করে দিতাম, বোরকা পরিহিত হওয়ার পরেও রিক্সাকে আমরা ঘেরাও করে দিতাম, আমাদের খারাপ লাগতো আমাদের মায়েরা যাচ্ছে ফুল বোরকার পরেও রিক্সা ঘেরাও করে তারা পর্দা আবৃত হয়ে যাবে, নৌকায় তুলে দিয়ে নৌকার দুই প্রাস আমরা পর্দা দিয়ে আবৃত করে দিতাম, আমরাও তো তরুণ ছিলাম। কারণ আমাদেরকে আমাদের মুরব্বীরা, তৎকালীন আমাদের সমাজ সভ্যতা যারা নির্মাণ করেছিলেন, আমাদের যে মুরব্বী আনে কেরাম যারা আল্লাহওয়ালা ছিলেন, সচ্চরিত্রবান ছিলেন অধিকাংশরাই,
তারা আমাদেরকে এই শিক্ষা দিয়েছিলেন কোরআন ও সুন্নাহর আলো থেকে, ইসলাম থেকে, আম্বিয়া কেরামের শিক্ষা থেকে, যে নারী জাতির দিকে অযথাই তুমি কোনো দৃষ্টি করলেও এটা ব্যভিচার, তাকে নিয়ে তুমি খারাপ কল্পনা করলেও এই কল্পনা আল্লাহর কাছে আল্লাহ ধরে ফেলবেন, এই জন্য তোমাকে শাস্তি পেতে হবে, এটা তুমি ব্যভিচার করেছ। জিনাল আইনে আন নজর, চোখ দিয়ে চাইলে এটা জিনা, নজরের জিনা হয়। জিনালে ইয়াদি আল বাদশ, হাত দিয়ে কোনো নিজের স্ত্রী ছাড়া, হারাম স্ত্রীরা ছাড়া কাউকে এইভাবে পরনারীকে স্পর্শ করলে এটা একটা ব্যভিচার, হেঁটে গেলে তার দিকে এটা একটা ব্যভিচার, এটা নারী নির্যাতনের ইপটিজিংয়ের খেয়ালে কোনো তরুণীর দিকে হেঁটে যাওয়াও একটা ব্যভিচারের অংশ, ইপটিজিংয়ের অংশ এটা। এভাবে সহি মুসলিম বর্ণিত সহি হাদিসে আমরা পড়েছি, আমরা বহুবার এগুলো প্রচারও করেছি। আমাদের আমাদের তৎকালীন সভ্যতা যারা নির্মাণ করেছিলেন তারা আমাদেরকে খুব বুঝিয়েছিলেন। আজকে দোয়া আসে আমাদের ওই মুরব্বী আনে কেরামের জন্য, আমাদের ওই বাড়িঘর দুয়ারের অভিভাবক, বয়স্ক প্রবীণ প্রজন্ম যারা আমাদেরকে এই জ্ঞানগুলো দিয়েছিলেন তাদের জন্য আজকে দোয়া করি, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দিও, জান্নাত দিও। কিন্তু এখন আমরা যারা মুরব্বী হয়ে আছি সমাজে, আমরা কি দিচ্ছি? আমরা পণ্য ছবি দিয়ে আমাদের তরুণদের মাথা নষ্ট করে দিয়েছি। সূরা আল হিজরের 72 নম্বর আয়াতে কি কথাটি আল্লাহ বলেছেন, লামুরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন, কওমে লূতের কথা বলেছিলেন, যারা পুরুষে পুরুষে অপকর্ম করতে করতে গোটা জাতি ওই অপকর্মে এমনভাবে লিপ্ত হলো যে শেষ আল্লাহ আকাশ থেকে পাথর মেরে জমিনকে উল্টে দিয়ে তাদেরকে নিপাত করে দিলেন। ওদের ব্যাপারে আল্লাহ বলেছেন যে হে মুহাম্মদ তোমার জীবনের কসম, বাই ইউর লাইফ দে আর ইন্টক্সিকেশন ওয়ান্ডারিং ব্লাইন্ডলি, এরা তাদের ওই যৌবনের উন্মত্ত পাগলা নিশায় অন্ধ অন্ধের মতো তারা গুরুপাক খাচ্ছে, এই বৃত্তের বাইরে, এই যৌন অপরাধের বৃত্তের বাইরে তাদের যাওয়ার আর কোনো ক্ষমতা নাই। এই পর্যায়ে যখন তারা নেমে গেল আল্লাহ আকাশ থেকে পাথর মেরে জমিনকে উল্টিয়ে দিয়ে তাদেরকে এই পৃথিবীর সমান্তরাল রেখা থেকে 400 মিটার নিচে, সমুদ্রেরও 400 মিটার নিচে ওদেরকে দাফন করে দিলেন। কমেলুত আজও জর্ডানে তাদের সেই ডেথ সি, মৃতসাগর নামে তাদের ওই বাসস্থান পড়ে আছে। প্রিয় ভাই বোনেরা, এটা তো আল্লাহই করেছেন। এই তরুণরা আজকে আমাদের কারণে নষ্ট হয়েছে, তরুণরাও দোষী, তারা অপরাধ করছে, তারাও দোষ থেকে মুক্ত নয়। আমরা যারা অভিভাবক আজকের, আমরা যারা ইসলামী সভ্যতা আমাদের শিশুদেরকে তরুণদেরকে শেখাচ্ছি, আমরাও দায়ী। আমরাই তো একটা ব্যবসায়িক পণ্য বাজারে ছাড়বো, একটা তরুণী মেয়েকে অর্ধ উলঙ্গ করে যৌন সুড়সুড়ি দেওয়ার মতো তাকে সাজিয়ে আমরা আমাদের কাপড়ের গায়ে, পণ্যের গায়ে আমরা লাগিয়ে দিই। সকল ব্যবসায়ী আল্লাহর কাছে, এই নোয়াখালীর এই নারীর ইজ্জত হরণ এবং যত ধর্ষণ সিলেটের ওই ধর্ষণ বলেন, সারা বাংলায় যেখানে সেখানে যত ধর্ষণ আজকে হচ্ছে, এই ব্যবসায়ীরা আল্লাহর কাছে হুকুমের আসামি হিসাবে কিয়ামতের ময়দানে উঠবেন, অবশ্যই উঠবেন। যেই মিডিয়াগুলো এই অ্যাডগুলো প্রচার করছেন তারাও উঠবেন। যদি সরকার এগুলোকে রোধ না করেন, সরকারও কাঠগড়ায় কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে উঠবেন। জনগণ, আমরা যদি এর বিরুদ্ধে এখন না দাঁড়াই, আমরা উঠতে হবে আমাদেরকে, যে কেন এমনটা হলো, কেন একটা শাড়ি, একটা কাপড়, একটা পণ্য, যে কোনো পণ্যের অ্যাডের মধ্যে একটা তরুণী মেয়েকে এবং এলাকার দেশের সবচেয়ে সুন্দরী তরুণীটাকে এনে সে এইভাবে তাকে দিতে হবে। শিশুরা, তরুণরা, কিশোররা কী মেসেজটা পাবে যে এটা কিছু না, নারীরা এইভাবেই থাকবে, এইভাবে তাদেরকে আমরা পাবো, এই মেসেজগুলো দিচ্ছি, এটা হালাল তোমাদের জন্য, এদেরকে তাকাও। তাকানো থেকেই তো বিশ্বযুদ্ধ লাগে। এই আপনাদের মনে আছে বাংলাদেশের সীমান্তে একবার বিডিআর এবং বিএসএফের বিরাট একটা ঘটনা ঘটেছিল যুদ্ধের মতো, একটা তরুণের কারণে। সেই তরুণটা শেষ রাত্রে গিয়ে শেষ বর্ডারে দেখলো যে ওই প্রান্ত থেকে যেন সেনাবাহিনীরা আসতেছে। আমাদের বিডিআর ঘুমন্ত ছিল, তারা টেরও পায়নি। ওই দেখার ইনফরমেশনের উপরে ভিত্তি করে কিন্তু পরবর্তী ঘটনাগুলি ঘটলো। এই জন্য ইসলামিক দর্শন কি বলে যে দৃষ্টি থেকেই ব্রেনে দৃশ্যমান বস্তুর ছবিটা নেগেটিভ সেখানে তৈরি হয়, ব্রেন ওটাকে পজিটিভ করে অন্তরের কাছে পেশ করে, অন্তর সিদ্ধান্ত নেয় তাহলে এইদিকে সে তো খুব আকর্ষণীয়, আমাকে যেতে হবে,
তাকে পেতে হবে, তার দিকে ছুটতে হবে। দেখুন, নজর থেকেই এই সমস্যাগুলি তৈরি হয়। এখন এই যে নজরগুলি, চোখগুলিকে আমরা চরিত্রহীন করে দিলাম, আমাদের গোটা নারী জাতি, ইহুদি খ্রিস্টান তারা করুক, তারা কাফে, তাদের আখেরাত জান্নাত নাই, আমরা তো মুসলিম জাতি, আমাদের আলাদা সভ্যতা। আমাদের সভ্যতা সূরা নূরের মধ্যে পড়ুন, আল্লাহর ওয়াস্তে এদেশের সরকার, এদেশের নেতৃবৃন্দ, এদেশের জনগণ, এদেশের পুরুষ, তরুণ তরুণী, নারী, যুবক যুবা, সবাই, যুবক যুবতী সবাই সূরা নূর পড়ুন। সাহাবায়ে কেরাম অপরিহার্যভাবে সূরা নূর সবাইকে পড়তে দিতেন। সেখানে কিভাবে আল্লাহ তাআলা আমাদের মুসলিম জাতির সভ্যতা কেমন হওয়া উচিত, সংস্কৃতিটা কেমন হওয়া উচিত, আল্লাহ তাআলা পুরা সেখানে বর্ণনা করেছেন। সূরা নূরটা আপনারা পড়ুন। একজন মুসলিমা, একজন মুসলমানের ঘরের দিকে যদি তার পারমিশন ছাড়া, উইদাউট পারমিশন যদি কেউ তাকায়, নবীজি বলছেন যদি তার চোখ গরওয়ালা কানা করে দেয়, কোনো লোহার অস্ত্র দিয়ে চোখ ফুটা করে দেয়, কোনো বিচার হবে না। সে ঠিক করেছে, কেন তাকালা তুমি? অথচ আজকে দেখুন, আজকে পর্ণ ছবিতে গোটা যুব সমাজ ভেসে গেছে, আমরা ভাসিয়ে দিয়েছি, কোনো সেন্সর নেই, সেন্সর নেই, আমরা শিক্ষা দিচ্ছি। ছেলেমেয়েরা, কিশোর কিশোরীরা স্কুল কলেজ থেকে শেখে, মসজিদ মাদ্রাসা থেকে শেখে, তেমনি তারা সমাজ থেকেও শেখে, তারা গণমাধ্যম থেকে শেখে, ফেসবুক থেকে শেখে, ইউটিউব থেকে শেখে, টেলিভিশন থেকে শেখে, সবগুলি কিন্তু বিদ্যালয়, বিশ্বজোড়া পাঠশালা, মোর সবার আমি ছাত্র। এই এই উঠতি বয়সের তরুণ তরুণীরা সব কিছুর ছাত্র, যেখানে যা দেখবে সেখান থেকে শিখে নেবে। এই যে নোয়াখালীতে যে মা, যে মাকে এই কিশোররা এমন বিভৎসভাবে বিভৎস করে তারা বিশ্বের সামনে কলঙ্কিত, অপমানিত করলো, এই কাজটি করার আগে তাদেরকে অন্তত 5-7 বছর এই এই ধরনের কাজে তাদেরকে ট্রেনিং নিতে হয়েছে, অভ্যস্ত হতে হয়েছে, তাদেরকে পারদর্শী হতে হয়েছে। একদিনেই কখনো কোনো তরুণ এই ধরনের ভূমিকায়, ন্যাক্কারজনকের ভূমিকায় সে আসতে পারেনি। আমরা আমাদের এই তরুণ প্রজন্মকে কি আমরা একটা সুন্দর জীবন তারুণ্য আমরা দিতে পারি না? আমরা কি সেন্সর করতে পারি না? চীনের মতো দেশেও সেন্সর করা আছে, অশ্লীলতা এসব কিছু সেন্সর করতে হবে, এদেরকেই বড় শাস্তি দিতে হবে যারা এগুলো মিডিয়ায় দেয়। কেন আমরা আমাদের পণ্যের অ্যাডের মধ্যে আমরা একজন নারী, আমাদের মুসলিম সভ্যতা সভ্যতা যেটা আছে, একটা বোরকা পরিহিতা, শালীন, সুন্দর, আমরা সেই ধরনের কেন আমরা নিতে পারি না? আমরা কেন একজন পুরুষ, যেখানে নারীকে দিলে সমস্যা হতে পারে, সেখানে কেন পুরুষরা আসবে না, আর নারীরা আসলেও কেন শালীন ড্রেসে সেখানে আসবে না? করোনা কি চলে গেছে? প্রিয় ভাই বোনেরা, করোনা চলে যায়নি, করোনা আরও ভয়ঙ্করভাবে আসবে। এবং করোনা পৃথিবীতে চুবুল মারার সবচেয়ে বড় কারণ হলো মানুষের এই যৌন অপরাধ। কারণ নবীজি বলেছেন, ওয়ালা ফাসা জিনা ফি কওমিন ইল্লা ফাসা ফিহিমুল মউত, বিশ্ব সমাজে যখনই ব্যভিচার ছড়িয়ে পড়বে, ব্যভিচারের মহামারী দেখা দেবে, তখন সেখানে মৃত্যুর মহামারী হানা দেবেই। এটি হাদিস, কেমত হয়ে গেল, নবীজির হাদিস মিথ্যা হতে পারে না, ইতিহাস। আজকে আমাদের স্কুল কলেজগুলোতে, আমাদের শপিং মলগুলোতে, আমাদের রাস্তাঘাটে, আমাদের ঘরে বাইরে, আমাদের বিজ্ঞাপনে, আমাদের টেলিভিশনে, আমাদের ফেসবুক ইউটিউবে সব কিছুতেই আমাদেরকে একটা কিছু ছেড়ে দেওয়ার আগে আমাদেরকে ভাবতে হবে, এটা তরুণ সমাজের মধ্যে কতটা প্রতিক্রিয়া করবে, কি হতে পারে রেজাল্ট। প্রিয় ভাই বোনেরা, দেশ, সরকার, জাতি, কোরআন সবার জন্য, আমাদের সবার জন্য। আমাদের অন্তত একটা বিশ্বাস এই দেশের সরকারেরও আছে, অবশ্যই তারা মুসলিম, আমাদের জনগণ, আমাদেরও আছে যে মরতে হবে একদিন, একদিন মরতে হবে, এদিন এই পৃথিবীর এই জীবনের হিসাব দিতে হবে। অতএব আসুন না কেন, আমরা অন্তত মৃত্যুর কথা ভেবে আমরা একটু ভালো হই। আমরা শিশুকালে যেই অভিভাবক মুরব্বীদেরকে আমরা পেয়েছিলাম, যারা আমাদেরকে, আমাদেরকে যারা খারাপ থেকে রক্ষা করতেন, আমার এখনও মনে পড়ে আমাদের বাড়িতে মেয়েদের যেই অংশটা ছিল সেটা আলাদা, পুরুষদের অংশ আলাদা। আমরা পুরুষরা ছোটোকালেও মেয়েদের অংশে ঢুকতে গেলে বাবারা, জ্যাঠারা, চাচারা সিংহের মতো তারা গর্জে উঠত, এই দিকে তোদের কী কাজ, মেয়েলি এলাকায় কেন বারবার যাস? কেন ওরা জানতো শিশু কিশোর এদেরকে গড়তে হলে বাবার মতো একটু কঠিন ভূমিকা লাগে, মায়ের নরম স্নেহ লাগে, আবার বাবার রুদ্রমূর্তিও লাগে। সে ভালো বাবারা কোথায় গেল?
আসলেই সত্য, জাতিসংঘ বলেছে ভালো বাবা আর পৃথিবীতে পাচ্ছি না আমরা। জাতিসংঘ তারা তো মুসলিমও না, অধিকাংশ মুসলিম, তারাই যেখানে বলছে ভালো বাবা নাই, তা আমরা মুসলিমরা কি বলা উচিত? আমাদের দৃষ্টিকোণ থেকে কতটা বাবাহীন হয়ে পড়েছি আমরা, সেই বাবাগুলি কোথায় গেল? আজকে ওই বাবাদের জন্য দোয়া করি যে বাবারা আমাদেরকে হুমকি দিয়েছিল যে মেয়েদের অঞ্চলে কেন যাচ্ছ, যাদের ভয়ে আমরা একটু তাকিয়েও দেখিনি কোনোদিন। প্রিয় ভাই বোনেরা, অভিভাবকরা, জাতির সরকার, নেতৃবৃন্দ, আমরাই সন্তানদেরকে, আমাদের কিশোরদেরকে কি ধর্ষণের দিকে ঠেলে দিচ্ছি? তাদেরকে আমরা কি অপরাধী বানাচ্ছি? এখন অপরাধী বানিয়ে তাদেরকে আমরা মৃত্যুদণ্ড দেব, তাদেরকে আমরা শাস্তি দেব, তো সেই শাস্তি দুনিয়াতে আমরা দিলাম তাদেরকে, আখেরাতে তো আমাদেরও বিচার হবে, শাস্তি তো দিতে হবে, যেহেতু তারা অপরাধ করেছে। এখন তো শাস্তি না দিয়ে উপায় নেই, কিন্তু এই শাস্তির পথ তো আমরাই তৈরি করে দিয়েছি, তাদেরকে এইদিকে আমরাই ঠেলে দিয়েছি। প্রিয় ভাই বোনেরা, আসুন আমাদের জাতীয় দর্শনীয় সকল ক্ষেত্রে আমাদের নারীরা শালীন পোশাকে যাবে, অশালীনভাবে যাবে না, এবং অ্যাডের মধ্যে নারীরা যদি আসে, যদি আসে তারা হিজাব পরে আসবে, শালীন ড্রেসে আসবে। যালিকা আদনা আইয়ু রফনা ফালা ইউজাইন, আল্লাহ বলছেন সূরা আল আহজাবের মধ্যে, যদি জিলবাব পরে তারা আসে, যদি হিজাব পরে আসে, আপাদমস্তক এমনভাবে তারা তারা বসনাবৃত হয়ে আসে যে কোনো যুবক তাদের থেকে খারাপ মেসেজ পায়নি, পাবে না, তাহলে কি হবে? আল্লাহ যালিকা আদনা আইয়ু রফনা ফালা ইউজাইন, নারীদেরকে আর নির্যাতন করা হবে না, নারীকে নির্যাতন করার সাহসই কেউ পাবে না। একজন নারী যখন পর্দাবৃতা হয় তখন আল্লাহর একটা প্রভাব তার উপরে কাজ করে, তখন বখাটেরা দেখলে ভয় পায়, হৃদয় কেঁপে ওঠে, আর যখনই সে বিবস্ত্রা হয় তো বিবস, যখনই সে একটা এমন ড্রেসে বের হয় যেটা শালীন না, যেটা অশালীন, যেটা তাকে ঢাকে না, তাকে সুন্দরভাবে সে, যেটা তার যৌবনকে, তার অঙ্গ প্রত্যঙ্গকে সেভাবে আচ্ছন্ন করে না, আবৃত করে না, ওই ওইভাবে যখনই যায় তখন এই তরুণরা কিন্তু খারাপ মেসেজ গ্রহণ করে। তো যাই হোক, ইসলামী সভ্যতা, সংস্কৃতি, ইসলামী কৃষ্টি, কালচার, তাহজিব, তামাদ্দুন, এগুলো আজকে সমাজ থেকে উঠে যাওয়ার কারণে আজকে পত্রিকা খুললেই ধর্ষণ, পত্রিকা খুললেই শুধু বিভৎসকরণ, পত্রিকা খুললেই এইভাবে হত্যাকাণ্ডের বিভৎস চিত্রগুলো আমরা দেখি, এটা আমরাই তৈরি করেছি। আল্লাহ আমাদের এই এই জাতির অভিভাবক মুরুব্বি এনে কেরাম, আমাদের যারা ভাই বোনরা আছেন, মাতা পিতা যারা আছেন, প্যারেন্টস যারা আছেন, তাদের ভাবনা ভাবতে হবে এবং তড়িৎ তাদের এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে এবং কাজও করতে হবে। সরকার এসব ক্ষেত্রে যদি সেন্সর না করেন তাহলে এই জাতি যে কোথায় যাবে সেটা আল্লাহই জানেন। তো আল্লাহ আমাদেরকে ভয়াবহ পরিণতি থেকে, আমাদের তরুণ সমাজকে আল্লাহ হেফাজত করেন, আল্লাহ রক্ষা করেন। এখানেই দ্বিতীয় পর্বের সমাপ্তি করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওবিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্ত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।